চা শ্রমিকদের 300 টাকা মজুরির দাবিতে শুক্রবারও মৌলভী বাজারের 92টি চা বাগান সহ হবিগঞ্জ ও সিলেটের পাশাপাশি সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট চলেছে। চা বাগানের চলমান সংকট নিরসনে বুধবার ঢাকা শ্রম অধিদপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মালিক পক্ষের 20 টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মত হয়নি চা শ্রমিক নেতারা। বৈঠকে কোনো সমাধান না হওয়াতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রেড ইউনিয়নভুক্ত দেশের 167টি চা বাগানে নিয়মিত কাজ করা 60,000 চা শ্রমিকের দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে 9 দিন ধরে এ ধর্মঘট করে আসছেন।